আসসালামু আলাইকুম। বন্ধ করে দেয়া হয়েছে নতুন শিক্ষা কারিকুলাম। বেশ কিছু কার্যক্রম স্থগিত করেছে। এই খবরটি এইমাত্র প্রকাশিত হয়েছে যমুনা টিভি, দেশ টিভি, চ্যানেল 24 এবং প্রথম আলো এবং কালের কণ্ঠ পত্রিকায়। সেখানে বলা হয়েছে যে নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন, সংশোধনের কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শনিবার 10ই আগস্ট এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম ঢাকা মেইলকে এ তথ্যটি নিশ্চিত করেছে। তিনি আরো বলেছেন যে যে যথারীতি ক্লাস চলমান চলবে, কিন্তু যে কার্যক্রমটা চলতেছে এই কার্যক্রম পরবর্তীতে আর এগোনো হবে না। পরবর্তী বছর থেকে অর্থাৎ 2025 সাল থেকে এই কার্যক্রম টোটালি বন্ধ করে দেয়া হবে। এ নিয়ে কোনো কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন বা সংশোধনের সকল বিষয়, সকল কিছু স্থগিত করেছে। তবে অর্ধবার্ষিক পরীক্ষার বাকি অংশ এবং বার্ষিক পরীক্ষার বাকি অংশ, যে বার্ষিক পরীক্ষাটা আছে তা নিয়ে কি হবে এখনো জানানো হয়নি, তা শীঘ্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো খবরটি পাওয়ার সাথে সাথে আমরা আপনাদের জানিয়ে দেব। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপাতত এটা ফিক্সড যে নতুন কারিকুলাম পরিবর্তন হচ্ছে। ধন্যবাদ সবাইকে।